আজকে শুনলাম মুকুল রায় দিল্লি গেছেন, বারবার বিজেপি নেতাদের সঙ্গে আলোচনায় বসে একটা সেটেলমেন্ট করার চেষ্টা করছেন। আমার কাছে খবর আছে এবারে যে দিল্লি গেছেন উনি একদিকে সুপ্রিম কোর্টে মামলা করা যায় কিনা ভাবছেন, সেটা ওয়েলকাম, সেটা তার গণতান্ত্রিক অধিকার, সেই সিদ্ধান্ত নিলে আমাদের কিছু বলার নেই। আর একটা আমাদের কাছে খবর আছে তিনি বিজেপি নেতাদের সঙ্গে দেখা করে একটা রাস্তা বের করার চেষ্টা করবেন, তো এখন সেটা আগামী দিনে প্রমাণ হবে সন্দেহটা কতটুকু ঠিক।